এলাকা থেকে মাউন্টেনের সামনে এসে কিন্তু এই মুহূর্তে দাওয়া পাল্টা দেওয়া চলছে। প্রশাসন সাউন্ড গ্রেনেড টিয়ার শেল নিক্ষেপ করছে। সরাসরি আমরা যুক্ত হয়েছি এই মুহূর্তে সিলেট থেকে। সরাসরি আমাদের সাথে থাকুন। এখনো সরষি দেখছি আমরা চলছে প্রশাসন। এই মুহূর্তে সিআরটি কিন্তু কঠোর পরিস্থিতি অবস্থানে রয়েছেন। আমরা সরষি দেখছি মেডিকেল এরিয়াতে আমরা দেখছি সাউন্ড গেনে চলছে প্রশাসন। সরাসরি আমরা দেখুন, সরাসরি লাইভে থাকুন, আমাদের সাথে থাকুন, শেয়ার করুন। এই মুহূর্তে কিন্তু জানোর সে জান বলো লাইক বলো নাই দুতলার যাও গাছে এখানে সবাই মিডিয়া রেজওয়ান মুকুল ও একজনকে ইতিমধ্যে ধরা হয়েছে মাউন্টেন হাসপাতাল ভিতর থেকে।
এই মুহূর্তে আমরা দেখছি মাউন্ট সরাসরি কিন্তু এই মুহূর্তে প্রশাসন তাদের অবস্থান থেকে কাজ করে যাচ্ছে এবং আমরা দেখছি এই মুহূর্তে তারা তাদের অবস্থানে রয়েছে এবং কঠোর অবস্থান থেকে তারা কাজ করছেন এবং একজনকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে। সর্বোচ্চ শেয়ার করবেন, শেয়ার দিবেন, অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট দেখছেন বিষয়টা, অবশ্যই আপনাদের মতামত জানাতে পারেন আমাদের সাথে থেকে। এই মুহূর্তে আমরা রয়েছি খালিয়া মাউন্টেড হাসপাতালের সামনে, ব্যাপক ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। দূর হলে বাচ্চা ভয়ে নিতে থাকে আমরা দেখছি ব্যাপক অবস্থানে রয়েছে প্রশাসন, তাদের কত অবস্থান থেকে কাজ করছে সিলেটে ব্যাপক এখানে আর্টিফিশিয়াল সাউন্ড জেনারেট সহ বিভিন্নভাবে আক্রমণ করা হয়েছে। আমরা সরাসরি দেখছি এই মুহূর্তে মূর্তি দেখছেন মাউন্টেড এলাকায় কিন্তু প্রশাসন অবস্থান রয়েছে এবং এখান থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি সিলেট স্থানীয় পর্দায় যে যেখান থেকে সর্বোচ্চ আমাদের সাথে শেয়ার করবেন, সাথে থাকবেন। এই মুহূর্তে সিলেটের পরিস্থিতি আপনারা দেখছেন। এই মূল্যে আখালিয়া এলাকা থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা রয়েছি